দেড় মাসেরও বেশি সময় ধরে চলা ভারতের নির্বাচনী কর্মকাণ্ড শেষে ভোট গণনা শুরু হয়েছে। মঙ্গলবার দেশটির স্থানীয় সময় সকাল 8টায় এই ভোট গণনা শুরু হয়। যেহেতু ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এ ভোট নেওয়া হয়েছে, তাই বিকেলের আগেই গোটা দেশের নির্বাচনী ফলাফল মোটামুটি স্পষ্ট হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তথ্যে এখন পর্যন্ত ভোট গণনায় এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। 39.62% ভোট পেয়ে 275টি আসনে এগিয়ে মোদীর বিজেপি। অন্যদিকে 230টি আসন পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এদিকে পশ্চিমবঙ্গে সর্বশেষ প্রাপ্ত ফলাফলের দিক দিয়ে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস 21টি, বিজেপি 17টি এবং কংগ্রেস 2টি আসন পেয়েছে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে লোকসভা নির্বাচন এবার 7 ধাপে অনুষ্ঠিত হয়েছে। দেশটির নির্বাচন কমিশনের তথ্য মতে এবার ভারতের লোকসভা নির্বাচনে 64.2 কোটি মানুষ ভোট দিয়েছেন। মোট ভোটদাতার মধ্যে 31.2 কোটি নারী। ম্যানিল অ্যানি, বাংলাধারা, আন্তর্জাতিক ডেস্ক।